আরো বেশি দরকার ছিল বাঙালিদের নেওয়া, কারণ এখানে মানে বেশিরভাগই ডায়লগ ডেলিভারি সবই বাংলায় বলছে, এটা এটা নিজেদের মধ্যে কথাবার্তা থেকে শুরু করে একদম, সবকিছুই, মানে আর আমার মোস্ট অফ মনে দ্য হয় টাইম। ডাইরেক্টর এটা চেয়েছে তাই হ্যাঁ, তো হচ্ছে সেই জন্যই মানে দরকারও ছিল, আর যেটা খুব ভালো মানে লেগেছে আমাদেরও। লেগেছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বায়োস্কোপ বং কাপল। আমি অম্বালি, আমি অভিষেক। আমরা এসে গেছি আমাদের নতুন একটা ভিডিও নিয়ে। আর তার আগে যদি চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, যাতে যখন আমরা নতুন ভিডিও আপলোড করবো আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন। এছাড়াও আপনারা আমাদের ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামকে ফলো করতে পারেন। ওখানে আমরা নানান ইন্টারঅ্যাকটিভ পোস্ট দিই, পোলস দিই, এখন আমরা ইউটিউবেও পোস্ট দিচ্ছি, আপনারা ওখানেও আপনাদের মতামত জানাতে পারেন, অথবা আপনারা কমেন্ট বক্সেও আপনাদের মতামত জানাতে পারেন। আর এদের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আজকে আমরা যে মুভি রিভিউ করছি সেটা আমরা ইউটিউবে পোল দিয়েছিলাম, পোলে এই মুভিটাই সবাই বলেছিল আমরা নেক্সট রিভিউ চাইছি। নেক্সট রিভিউ তো একদম, এটা হচ্ছে মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে, যেটার আমরা এর আগে ট্রেলার রিয়াকশন করেছিলাম, আর আপনারা দেখে নিতে দেখে নিতে পারেন। পারেন ওটা রিয়াকশনটা। এটা ডাইরেক্ট করেছে অসীমা চিব্বার, আর কাস্টিংয়ে আছে রানি মুখার্জি, জিম সার্ভ, অনির্বাণ ভট্টাচার্য, আরও ওনারা নাকি নীনা গুপ্তা এবং ওনারা অনেকেই আছে। একদম, তো কেমন লাগলো তোমার? আমার একটা এক্সপেকটেশন ছিল, কারণ কি একটা এই সিনেমাটা নিয়ে মনে হয় অনেকদিন পরে কোনো একটা ফিমেল লিড ক্যারেক্টার, যেখানে ওরকম একটা সিনেমাকে নিয়ে অনেক আলোচনা হয়েছে অলরেডি যখন একটা থিয়েটারে রিলিজ করেছিল, হ্যাঁ তো ওই অনুযায়ী আমার একটা এক্সপেকটেশন ছিল। আমি বলবো এক্সপেকটেশনটা ফুলফিল হয়েছে। আর যেহেতু একটা বেঙ্গলি ফ্যামিলি বেস্ট স্টোরি বলতে গেলে, আর তারপর তার সাথে একটা ইন্টারন্যাশনাল একটা ট্র্যাজেডি, তো ভালো, নতুন গল্প, নতুন আমার মতে, তো আমার ওভারঅল বেশ ভালো লেগেছে। হ্যাঁ, আমারও ওভারঅল ভালো লেগেছে। মেবি অ্যাজ আ হোল সিনেমা ডাইরেকশন অতটা ওয়াও কিছু আমার ইম্প্যাক্ট ফেলেনি, ওকে, বাট স্টোরি আর অ্যাক্টিং আমার দারুণ লেগেছে, মানে এটাই হাইলাইট অফ দ্য মুভি আমার মতে। একদম, আমার মনে হয় রানী মিউজিক মুখার্জিজ দা মানে মানে কি বলবো, সর্বে সর্বা যাকে বলে, যে প্রথম থেকে শেষ আর স্ক্রিনে যেমন ভাবে নিজের ইমোশনস হ্যাঁ বা নিজেকে ফুটিয়ে তুলেছে, ক্যারেক্টারটাকে অ্যাকচুয়ালি যেমন ভাবে ফুটিয়ে তুলেছে, সত্যি খুবই খুবই। আর আমার মনে হয় রানী মুখার্জির একটা অ্যাডভান্টেজ ছিল, সে নিজে বাঙালি, বাঙালি বলে তো হ্যাঁ কালচারটা অনেকটা ভালো, মানে মানে হয় না হেল্প করেছে ফুটিয়ে তুলতে একদম একদম, জিনিসটাকে অ্যাক্ট অত বেশি করতে হয়নি ন্যাচারাল যেটা মনে ন্যাচারাল হয়েছে। মনে হয়। আর একদম, বাকি যে ওর হাজবেন্ডও বলো, ওর শ্বশুর শাশুড়ি বা ওর নিজের মা বাবা সবাই বাঙালি ওখানে, সবাই তো বাঙালি, ওরা কাস্ট যে বাঙালি পুরো, কালচারটা সেটাকে মানে ফুটিয়ে তুলতে কখনোই ওকে অ্যাক্টিং করতে হয় না, ওটা না ন্যাচারালি না এসেছে, সে না আরো বেশি ভালো লেগেছে। আর একদম টাচ করেছে স্টোরিটা, যে সত্যি মনে হচ্ছে যেন একটা রিয়েল কিছু দেখছি। একদম, কারণ কি অনেক সময় হয় না নন বেঙ্গলি বাঙালি অ্যাক্টিং করতে গিয়ে মানে দেখি মনে হয় হ্যাঁ, যেটা খুব যেটা আমরা গোলে অ্যাকচুয়ালি, দেখেছিলাম অক্ষয় কুমার যেটা ট্রাই করেছিল বাঙালি, একদম তো ওখানে এখানে মনিকে অতটা ভালো হয়নি। নিয়েছিল, হ্যাঁ বাট ওটা ফোটানোটা হ্যাঁ, অনেকটাই মানে সবসময় হয় দেখে না মনে হচ্ছিল অ্যাকচুয়ালি, যে কেউ একটা বাঙালি সাজার চেষ্টা করছে, হ্যাঁ, কেন তো কি সেই বাঙালির জিনিসটা একটা এখানে ফিলটা আলাদাই, আসে। হ্যাঁ, বাঙালিদের যে একটা আলাদা টেস্ট, একটা একদম আলাদা ন্যাচারাল ফিল, সবকিছু ওই একদম। জিনিসটা না অ্যাজ এ বাঙালি যখন জাজ করি তখন ওটা খুব তাড়াতাড়ি, হয়তো নন বেঙ্গলির ওই জাজটা বুঝতে পারবে না, হ্যাঁ ডিফারেন্সটা বুঝতে পারবে না, হ্যাঁ ওদের মনে হবে ঠিকই তো আছে, বাট বিকজ অফ জিওগ্রাফিক্যালি আমাদের এত আলাদা, যেমন তামিলিয়ান আরো কেন, একরকম, মুম্বাইয়ের কেউ হ্যাঁ আলাদা, দিল্লির একরকম, মানিপালের ওদিকের একরকম, তো প্রত্যেকটা জায়গা অনুযায়ী আমাদের ক্যারেক্টারিস্টিক্স বা টেস্ট বা কালচার অনেকটা আলাদা, আর আরো বেশি দরকার ছিল বাঙালিদের নেওয়া, কারণ এখানে মানে বেশিরভাগই ডায়লগ ডেলিভারি সবই বাংলায় বলছে, এটা নিজেদের মধ্যে কথাবার্তা থেকে শুরু করে একদম। সবকিছুই, মানে আর আমার মোস্ট অফ মনে দ্য হয় টাইম। ডাইরেক্টর এটা চেয়েছে তাই হ্যাঁ, তো হচ্ছে সেই জন্যই মানে দরকারও ছিল, আর যেটা খুব ভালো মানে লেগেছে আমাদেরও। লেগেছে। আমার মনে হয় এই এই জন্যই সবার মানে যখন থিয়েটারে রিলিজ করেও ছিল সবার যে মন কেড়েছিল, কারণ কি ওই কোনো একটা বাঙালি সাজা বা অন্য কিছুর ওদের ফোর্স ছিল না, ওরা শুধু ক্যারেক্টার আর স্টোরির উপরে খুব আর ভালোভাবে যেহেতু অরিজিনাল ফোকাস করেছিল, স্টোরিটাও বাঙালিরই ছিল, সেই জন্য একদম আরো বেশি একদম, মানে দরকার ছিল এটা, আর খুব ওই জন্য মানে
কাস্টিংটা নেওয়ার ভালো হয়েছে, ডিসিশনটা খুব ভালো, খুবই ভালো হয়েছে ডিসিশনটা। আর স্টোরি টেলিংটা আমি বলবো খুব ভালো হয়েছে, মানে স্টোরি ডাইরেক্টর যেমন করে স্টোরি টেলিং সাজিয়েছে, যারা এই ঘটনাটা জানে অরিজিনালি যখন ঘটেছিল তো তাদের কাছে স্টোরিটা জানা, স্টোরি একদম কি হয়েছিল না হয়েছিল, বাট সেটাকে যখন প্রেজেন্ট করছে দর্শকদের সামনে একটা বড় পর্দায়, তখন একটা ম্যাটার করে কিভাবে দেখানো হচ্ছে, যা জানার শরীরকে কি করে দেখানো হয়, তো সেটা ভালো হয়েছিল বেশ। আর আমি একটা কথা বলবো, যেহেতু আমি ডাইরেক্টরের কথা বলতে গেলাম, ফার্স্ট যে সিন ওখানে শুরু হয়েছে যে মানে ট্র্যাজেডির ফার্স্ট থেকে আর পুরো শেষ অবধি ওর মিনিং, কিন্তু ওর যে মাদার ডটার বা মা বাচ্চাদের যে একটা রিলেশনটা বা এগুলো এগুলো শুধু ওর মেমোরিজে গানের মাধ্যমে ফুটিয়ে তুলছে, সেটা শুভ শুভ হোক বা অন্যান্য গানগুলো, ওর বিয়ের বিয়েটা কি করে হলো সেটা, তারপর বাচ্চা, পুরোটা একটা গানের থ্রু ওর মেমোরি। আর আমি বলবো এটা খুব ভালো ডিসিশন, ভালোই হয়, কারণ কি এটা যদি ও শুরু করতো অন্যভাবে তাহলে আইদার লেন্দি হয়ে যেত, অন্য জায়গায় কাটতে হতো বা একটুখানি বোরিং লাগতো হয়তো, কারণ মেন উদ্দেশ্য ছিল এই যে সিনেমাটা যেটা নরওয়ে, ওদের যে ঝামেলাটা, ওর যে নিজের বাচ্চাকে ফিরিয়ে আনাটা, নট কি বাচ্চাদের সাথে কি মেমোরিজ তৈরি করছে, হ্যাঁ ওটা দেখানোটা দরকার ছিল, কারণ তবে আমরা ফিলটা করব যে একটা মায়ের পেইন চলে গেল বলে কতটা পেইন হচ্ছে, বা সে তাছাড়াও যে ওদের সংসারটা ব্যাকগ্রাউন্ডটা কি ছিল, ওই জিনিসগুলো স্টোরিতে এত সুন্দরভাবে দেখিয়েছে, দেখানোটা ওটা আমার খুব ভালো লেগেছে, ভালো লেগেছে, কারণ কি ওই গানগুলো যদি বা ওই স্টোরিটা যদি মিসিং থাকতো তুমি অতটা টাচ বা অতটা ওই জিনিসগুলো দরকার না, আর যদি ওটাকে শুধু ডেডিকেটেড ভাবে দেখানো তো তাহলে একটুখানি অন্য জায়গায় চলে যেত, অন্য ভাবে। তো এই সাজানোটা আমার মনে হয় খুব ভালো হয়েছে, বা শেষের এন্ডিংটা আমি বলবো যে সরস্বতী পুজো শাড়ি পরে সেলফি তোলা একটা হ্যাপি এন্ডিং, তো এই হিসাবে আমি বলবো খুব ভালো মতন কনভে করেছে, মানে দর্শক যতটা চেয়েছে দর্শকের মনে হয়নি যে ইস এটা হলো না, এমা কেমন হলো পরে, পরে কি করে বাচ্চাদের সাথে থাকলো, তো ওই কোশ্চেনগুলো সবগুলো অ্যান্সার খুব স্মার্টলি আর ছোট ছোট ভাবে দিয়ে দিয়েছে, টু দ্য পয়েন্ট অ্যাকচুয়ালি বলতে গেলে। আর অনির্বাণ দারুণ অ্যাক্টিং করেছে অ্যাজ ইউজুয়াল, কেন কি অনির্বাণের মনে হয় আমি বলিউডে এটা ফার্স্ট দেখছে, কেন কি অন্যান্য অনেকে যেমন প্রশান্তি চলে অনেক করেছে, আর এর কথা এখন উঠছে অনির্বাণকে অনেকে প্রশংসা, মানে বলিউডের যারা ক্রিটিক্স রিভিউয়ার তারা লিখছে নিজের রিভিউতে যে বেশ ফুটে তুলেছে নিজেকে বেশ ক্যারেক্টার থেকে, তো যে অ্যাজ এ বাঙালি আমরা তো অনির্বাণকে অনেক দেখেছি, আমরা পরমব্রতকেও দেখেছি, আমরা বলিউডে কত পরিচিত ছিল আর অন্যান্য মুভিতে কাহিনীতে ছিল, কাহিনীতে ছিল, কিন্তু শাশ্বতকে দেখেছি, কিন্তু অনির্বাণের আমার মনে হচ্ছে ফার্স্ট লঞ্চ, আমি একদম শিওরলি বলছি না, কিন্তু ও নিজের ক্যারেক্টারটাকে খুব ভালো করে ফুটিয়ে তুলেছে, আর একটা খুব বড় ব্রেক এটা আমি বলবো যে একটা এত সুন্দর অপরচুনিটি পেয়ে ওটাকে সুন্দরভাবে কাজে লাগানো মানুষই এরা, তাই জন্যই এরা অন্যদের থেকে অনেক আলাদা আমার মনে হয়। আর রানী মুখার্জিকে নিয়ে তো আমার মনে হয় বলার নেই, কেন কি সার্ভ খুব ভালো, সিনেমাটোগ্রাফিও ভালো আমার লেগেছে, ভালো লেগেছে স্টোরি টেলিং, আমার গানগুলো আমার বেশি ভালো লেগেছে, এরকম কিছু মনে হয়নি, বাট কোথাও খুব ইউনিক না, কিছু লাগ বা ভালো হতে পারতো সেরকম কিছু মনে হয়, ডায়লগ ডেলিভারি আমি বলবো টু দা পয়েন্ট ছিল, না খুব বেশি ছিল না কম ছিল, হয়তো নন বেঙ্গলিদের মনে হবে বাংলা কথা অনেক বেশি, বাট অ্যাজ এ বাঙালি আমার তো খুব ভালোই লেগেছে, হ্যাঁ মানে ডায়লগ গুলো এমন নয় যে বারবার চোখে আঙুল দিয়ে কিছু দেখানো হচ্ছে বা বারবার হিট করার চেষ্টা করছে, যেরকম অ্যাকচুয়ালি একটা বাঙালি মায়ের হয় এই সময়ের সিচুয়েশন এরকম হতে পারে, সেটাই ওখানে ফুটিয়ে তোলা হয়েছে, কিছু কিছু মানে চয়েস অফ আলাদা ছিল, সেটা ওই ক্যারেক্টারের প্রত্যেকটা স্টাইলিং প্রত্যেকটা মানুষ আলাদা হয়, তো ওই মানুষের মানসিকতাটা ওখানে ফুটিয়ে তোলা হয়েছে। আমার এখানে একটাই নিটপিকিং যদি করতে হয়, আমার এখানে একটাই খুঁতবার করতে হবে যে একটু ওভার ড্রামাটিক আমার মনে হয়েছে কিছু কিছু জায়গা, মানে তোমারও একমত হবে কিছু কিছু জায়গায়, কিছু কিছু জায়গা, না আমার এই ওভার ড্রামাটিকের জন্য আমি আগের পয়েন্টটা অ্যাকচুয়ালি বললাম,
কারণ আমার মনে হয়েছে ওভার ড্রামাটিক, তোমার মনে হচ্ছে ওভার ড্রামাটিক কিছু কিছু জায়গায়, কারণ কি ওই সিচুয়েশনে হয়তো আমরা ওরকম রিয়্যাক্ট করবো না, কিন্তু আমি জানি আমার অনেক পরিচিত লোকরা ওরকমই রিয়্যাক্ট করবে। তো ব্যাপারটা হচ্ছে বাঙালিরা আছে যারা ওরকম করে থাকে, সেম সেম হয়তো রিয়্যাক্ট করবে। তো ওটা হয়তো ওই মেটার ক্যারেক্টারটাই ওরকম, তাই জন্যই ওরকম করে দেখানো হয়েছে আমাদের মধ্যে, তাই জন্য ওই হিসাবে হতে পারে এটা হয়তো চয়েস ছিল ডাইরেক্টরের। আর আরেকটা আমি যদি খুদ বলি, আমার মনে হচ্ছে একটু শাড়িটা বেশি পরিয়েছে রানী মুখার্জিকে কিছু কিছু জায়গায়, না বাঙালিয়ানাটা একটু বেশি ফুটিয়ে তুলেছে কিছু জায়গায়। মানে যেমন আমার খুব ভালো লেগেছে যখন, সেটা হয়তো বাঙালি বলে আমাদের মনে হচ্ছে, অন্যদের জন্য হয়তো দরকার ছিল ওটা, ওদের কালচারটা বুঝতে পারতো না, তাহলে কালচারটা হয়তো বুঝতে পারতো, সেটা হতে পারে। কারণ কি, এজ এ বাঙালি বিদেশে থাকে বা ইন্ডিয়াতেও থাকলে এত শাড়ি পরতো, অবভিয়াসলি আমার মা সারা জীবন শাড়ি পরে গেছে, কিন্তু তাও এই জেনারেশনে এতটা হয় না, কিছু কিছু জায়গায় না দেখাতে পারতো, বাট স্টিল আমার ঠিক আছে। মানে আমার যেমন ভালো লেগেছে ছোট ছোট ডিটেইলিং, যখন কেউ কাজ করছে একটু রবীন্দ্রসঙ্গীত গাইছে, এটা যেমন খুব কমন একটা, হ্যাঁ বাঙালি ফ্যামিলিতে অন্যরা হয়তো বলবে যে এটা হয় না, বাট এটা খুব কমন যেটা আমরা জানি, কিন্তু শাড়িটা মনে হচ্ছে কিছু জায়গায়। আর তুমি যেটা বলে ওভার ড্রামাটিক, এটা কিছু কিছু মানুষের পার্সোনালিটির উপর ডিপেন্ড করছে, আমার পুরো জিনিসটা সময় কেমন রিয়্যাক্ট করেছিল তার উপর ডিপেন্ড করছে অনেকটাই। তো কারণ কি, এগুলো আমি বলবো না যে হয়নি, কারণ কি এগুলোর জন্য কেস লড়তে অসুবিধা হয়েছে, ব্যাপারটা হচ্ছে অবিয়াসলি মানে ওগুলোর জন্য জেতেনি কেস গুলো, যেহেতু ওইরকম রিয়্যাক্ট করে ফেলেছে এক্স্যাক্টলি। তো ওই মুহূর্তের ওই রিয়াকশন গুলো এতদিন রেখেছে, আমি তো ভাবতে পারবো না, 3 বছর যেখানে ও মানে জাজের সামনে যখন খুশি যা খুশি বলে যাচ্ছিল, পরের দিকে যখন দেখাচ্ছে তখন কিন্তু জানে আমাকে কোথায় কতটা বলতে হবে, কোথায় কি স্টেপ নিতে হবে, শিখেছে ব্যাপারটা। কেন কি, যখন ও শ্বশুর বাড়িতে এসে যখন বাচ্চাদেরকে তালাবন্ধ করে, ও কিন্তু ওভার ড্রামাটিক কিছু করেনি, ও কথা বলেনি, বের করে রিজন আমার মনে হয় কেন, কারণ তখনও জানে যে আমাকে সাপোর্ট করার জন্য আমার হাজবেন্ডটা পাশে আছে, আমি যদি আউট অফ আমার লাইন চলেও যাই আমার হাজবেন্ড আমাকে আটকে নেবে, বাঁচিয়ে নেবে, আমার উকিল আছে বাঁচিয়ে নেবে, আমাকে বন্ধ থামিয়ে দেবে। বাট তারপরে জানে আমার কাছে আর কেউ নেই, হাজবেন্ড ছেড়ে দিয়েছে, আমার কাছে কোনো আর চেনা পরিচিত উকিল নেই, আর মা বাবার সমর্থন হয় আমাকে কিছু সাপোর্ট করা, ও তখন স্ট্রং হতে বাধ্য হয়েছে। সেটা হতে পারে তোমার পয়েন্ট অফ ভিউ, কিন্তু আমার মনে হলো পুরোটাই ও সিচুয়েশনে ঠেকে ঠেকে শিখেছে। হ্যাঁ অবভিয়াসলি, কেন বলছি, আমার মনে হলো যখন ফার্স্ট দিন ওর বাচ্চাকে নিয়ে চলে গেল, তারপরে যখন কলটা করছিল ওর হাজবেন্ড, তখন ছিল ফার্স্ট ডে, একদিন হয়েছে, তাও ও যখন হাজবেন্ড এলো অফিস যাবে বলে ফোনটা রেখে দিল, তো হয়তো অ্যাবসেন্স মাইন্ড প্রথম থেকে জানতো যে আমি যতটা চেষ্টা করব বা আমার যেমন বাচ্চাদের ছাড়া চলবেই না, ওটা ওর হাজবেন্ডের সিনারিও না, সেটা ও অফ মাইন্ডেও জানতো। হয়তো অ্যাকসেপ্ট করতে টাইম লাগে সব কিছুরই, যেটা আমরা জানি ওটাই আমরা মেনে নিতে পারি না সবসময় বা ওটা নিয়ে চলতে পারি না। তো আমার মনে হয় সিচুয়েশন বা ওখানে হেরে গিয়ে এতদিন বাচ্চাদের সাথে থেকে কেঁদে কেটে জিনিসটা হয়েছে। আর এখন আশা করছি নরওয়ের রুলস কিছু পাল্টেছে এই ঘটনা ঘটার পরে, আমি বলছিলাম সিনেমাটার জন্য, ঘটনাটা যখন অরিজিনালি ঘটেছিল তারপরে তখন হয়তো চেঞ্জেস হয়েছিল, আমি যা শুনেছি মনে হয় কিছু ফ্লেক্সিবল হয়েছিল, ওরাও আর একটু বেশি স্ট্রিক্ট হয়েছিল যাদেরকে রিক্রুট করছে, কারণ এটা রীতিমতন কিডন্যাপিংই হলো, না জানিয়ে না এই করে নিয়ে আসাটা, ছল করে নিয়ে এলো না, যে ধর আমি ধরছি তুমি যাও ডাকো তোমার হাজবেন্ডকে, বলে নিয়ে চলে গেল, এই যে জিনিসটা, এটা কখনোই যতই তুমি রুলস ফলো করে যাই করো এটা কখনোই করা উচিত না, একটা মায়ের থেকে ভাবে নিয়ে যাওয়া, তুমি বলে নিয়ে যাও যে তোমার এরকম প্রবলেম আছে, আমাদেরকে এরকম নিয়ে যেতে হবে, এটা রুলস, আমাদের দেশে থাকতে গেলে রুল ফলো করতে হবে অবভিয়াসলি, বাট সেটা একটা ধরন থাকে, একটা প্রসেস থাকে। আর আমি যখন ফরেনারদেরই কথা বলছি, তখন ওখানে যে দুটো মেয়ে কাজ করেছে, ওই দুটো মেয়ের স্ক্রিন প্রেজেন্স খুব ভালো লেগেছে, যেমন বোঝাতে চেয়েছে ফার্স্টে হেলথ, তারপরে ওর মধ্যে থেকে একটা, কেন কি ফরেনার খুব ভালো অ্যাক্টিং আমরা খুব কম সিনেমায় দেখি, তো এরা কাস্টিংটা খুব ভালো করেছে, মানে যেখানে অ্যাকচুয়ালি ফরেনারদেরকে নিয়ে ওখানে ফরেনারদেরকেই নিয়েছে, যেখানে বাঙালিদেরকে নিয়ে অ্যাকচুয়ালি বাঙালিদেরকেই নিয়েছে, তো কাস্টিংটিং অসাধারণ কাজ করেছে অ্যাকচুয়ালি, আমার মনে হয় প্রত্যেকটা সিচুয়েশনে দারুণ দারুণ কাস্টগুলো একদম পারফেক্ট হয়েছে।
তো ওভারঅল এটাই বলবো, সিনেমাটা ভালো লেগেছে। অবভিয়াসলি একটা ইম্পর্টেন্ট স্টোরি, সবার জানা উচিত এরকম, একদম একদম, স্পেশালি যারা বাইরে আছে, এরকমও ঘটনা ঘটতে পারে, তো সেটার ওটাই যেখানে থাকছো ওখানকার নিয়ম কানুন গুলো আরো ভালো করে জানা জেনে উচিত নেওয়া উচিত, ব্যাপারটা, সেটাই। যাতে এরকম কারো আর কাছে এখানে না হতে অবভিয়াসলি হয়। হাজবেন্ডের দোষ ছিল, হাজবেন্ড কাকে থেকে একদম বলা উচিত ছিল, কারণ ও একদম থাকে ওখানে আগে থেকে, ও নিয়ে গেছে একজনকে না, বিয়ে করে, অ্যাকচুয়ালি তো হাজবেন্ডের দোষ বলতে গেলে হাজবেন্ডের ফ্যামিলিটাকে যেটা আমার দেখানো হয়েছে, মানে এত প্রবলেমই হতো না, ও 1.5 বছর পরে ওর বাচ্চাকে পেয়ে যেত, তারপর যে ও শ্বশুর বাড়ির সাথে হ্যাঁ না যে আরো সেইটা কোর্ট অত কেস, দূরও যেত না, এত যদি ও প্রবলেম বল হতোই না। যদি বুঝে যেত ওর যে এরকম হয়, আমার এরকম নিয়ম আছে দেশে, তো যখন আসছি কেউ রিভিউ করতে, তুমি যতক্ষণ ওরা আছে বাড়িতে এই এই বিহেভগুলো করো পার্টিকুলার বা এগুলো বন্ধ করো দেখো করা, তাহলেই ওরা বুঝতে পারতো না অ্যাকচুয়ালি কী হচ্ছে, অ্যাকচুয়ালি কীভাবে আমরা শোয়াচ্ছি, কী করে খাওয়াচ্ছি বাচ্চাকে, তাহলেই এই একদম ঘটনাটা ঘটতো না। তো একদম ওর কনসাস হওয়া দরকার ছিল আমার যা মনে হয়, আমার মনে কারণ হলো যে ওদের কারণ মধ্যে ওই ওয়াইফটাকে যা বন্ডিংটাই ছিল না। দেখিয়েছে, মানে সিনেমা অনুযায়ী বলছি যা দেখিয়েছে, সেখানে কিন্তু এটা দেখায়নি যে ও খুব আউট গোয়িং, ওখানে গিয়ে সব কিছু জেনে গেছে, এখানে এটা আছে না ওখানে না ওটা না আছে, ওখানকার রুল কি না নিয়ম কি, না না, সেটা হাজবেন্ডের দায়িত্ব ছিল ওকে বউকে বোঝানোর বা তুমি অ্যাটলিস্ট যেটা অ্যাওয়্যার বলছো করা। একদম একদম ঠিক কথা, কিন্তু আমি বলবো আমার মনে হচ্ছে ওই বন্ড একটা আউট, মানে এই কথাগুলো বলার জন্য না একটা মিনিমাম একটা বন্ডিং দরকার হয়। আমার মনে হচ্ছে ওদের রিলেশনটা খুব লাগছিল ল্যাক অফ, হয়তো, মানে হ্যাঁ কি যেখানে বাচ্চার ব্যাপার ওখানে যদি বাবা মা দুজন আলাদা থিঙ্কিং রাখে, এটা যে সব থেকে মানে এর থেকে খারাপ আর কিছু হতে পারে না আমার মতে। সেটা তো হতে পারে, হ্যাঁ শ্বশুর বাড়ির লোক খারাপ হতে পারে, কিন্তু ওদের সাথে মিলে লাস্টে যে হ্যাঁ ফোন কলটা দেখালো যে আমি হ্যাঁ আর কিছু করতে পারবো না, তো মানে পুরোপুরি হাজবেন্ডের সাপোর্টটাই শ্বশুর বাড়ির লোকেরা করছিল, এমন না যে ছেলের বিপক্ষে গিয়ে করছিল, তো ছেলে শ্বশুর সবসময় পুরো জিনিসটার সাথে ছিল। একদমই, তো এটা যদি একটা হাজবেন্ড আর ওয়াইফের বন্ডিং হয় তাহলে তো, তাহলে তাহলে তো ওর থেকে কোনো কিছু এক্সপেক্ট ওটাই করাই হবে, বাজে, মানে ব্যাপারটা কিছুই সেটা না। তো ওটিটিতে আছে, আমি হ্যাঁ বলবো নেটফ্লিক্সে আছে, আমরা ওখানে একদম দেখেছি, আপনারাও আপনারাও গিয়ে দেখুন, দেখুন, খুব ভালো অবশ্যই লাগবে। দেখুন, ভালো লাগবে রানি একটা, মুখার্জি অনেকদিন পরে আবার একটা সিনেমা করলো, অসাধারণ অসাধারণ, মানে লাস্ট আমার চয়েস অফ মারদানি থেকে হ্যাঁ মানে হিচকি থেকে ওটাই, মানে ধরে, ওরকম অ্যাক্টিংও করতে পারে, সেখানে একটা ভেতো বাঙালিরও অ্যাক্টিং করতে একদম পারে, একদম, তো তো সেটাই রানি মুখার্জি দেখিয়ে দেয় জাস্ট ওর অসাধারণ অসাধারণ রেঞ্জটা, স্কিল হয় একদম, ওর অ্যাক্টিং স্কিল সবসময় টাইমের থেকে অনেক আগে, আমি বলবো চয়েস অফ সিনেমা খুবই হ্যাঁ অসাধারণ। একদম, থিঙ্কিং সো অ্যাজ এ বাঙালি সত্যি প্রাউড অফ রানি মুখার্জি এই জায়গাটা আর থেকে। আপনারা যদি দেখে থাকেন জানাবেন, আপনারা আমাদের সাথে একমত কিনা, আপনাদের আপনাদের কি কেমন কি পয়েন্ট বেশি লেগেছে, ভালো লাগলো, হ্যাঁ অবশ্যই সেটা কমেন্টে জানাবেন, আর এরকম কোন ভিডিও আমরা রিয়াক্ট করে রিভিউ করতে পারি সেটাও কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। একদম, আবার তাহলে নেক্সট ভিডিওতে আপনার সঙ্গে দেখা হবে, বাই। বাই।